আমি সকালবেলা না করছি ফোন করি আইতাম না। আগামী খাইলে 11 তারিখ, 12 তারিখ আমার মাদ্রাসার বাৎসরিক জলসা। আমি নিজে হেক মৌলানা খো চাই, হেক মৌলানা মাদ্রাসা না থাকলে কোনো খাম হইব আধো না কেন? সেক্রেটারি গুরুম গুরুম ডাকার কোন তা থইয়া আইস আইয়া মাফিবর লগে লগে হামাইছি আপনারা দেশ। আমরা ওয়াদ এক ঘন্টা আধা ঘন্টা লেট করলে ওয়াজ কমিটি থেকে লইয়া যা আসুন সারা এখার ওয়াইজর খাল বাকল শুনলাই, কিন্তু আমি নবা ছয়টা রাখিয়া এখন পর্যন্ত না আপনার সিস্টেম আছে না থানতানোর সিস্টেম আছে জানি না। দয়া করি আমার আগামী ক্রীড়া দাওয়াত দিবাও না, আমার দরকার নয়। আমি এবছর 12 তখনের প্রোগ্রাম দিয়া 16 জানুয়ারি থেকে লইয়া 10 ফেব্রুয়ারি পর্যন্ত 12 তখনের প্রোগ্রাম দিছিও না, টুটে দিন আটাই দিছি, দরকার নাই প্রোগ্রাম করিয়া, কারণ আমার ওয়াদ এটা ব্যবসা নাই। আমি টুটেলি প্রতিটা জল সাত হয়ে আল্লাহ একজনে জানে, আমি ওয়াদ করি টেকা পাইতাম এটা ব্যবসা লইয়া আমি করি না রে ভাই। কারণ কোরআন করিম আল্লাহ তাআলা বলেন, খারাপ পাওয়াওয়ালা হওয়া মেশা বকল, আমার মাথায় খারাপ করি নাই মাতিনেওয়ালা ভুয়া। আপনি দাওয়াত আগামী বছর দিতা না এটা নট এলাও আমার বেশ, ইয়ে আমি তা পড়বা হব। কোরআনে করিমা হায়াতে করিমা আছে সারায় ভাই ভাই ওপার একটা ভাই খানো ই বেটা কোথায় কেন হুঁচুর নাই ভাই কি উঠে উঠে না আমার না মন্নান হানো তোমার এখানে খোঁজানি ওর মন্নান হানো তাড়াতাড়ি কেন আসো মাইক অপারেটর মন্নান ইটা যন্ত্র নাই বাংলাদেশ ওদের ইটা ইটা বাংলাদেশ নয় ও আমরা বরাক বলি আর আসাম বলি সারা দুনিয়া দুটো হেতরা মিয়া ঠেংরা আল্লাহ আমরা হেফাজত করুন বলে আমি আরো দূরে করে আমি তোনায় হবাদ আসেনি সা খাইছো তো মাকলিপ পাদে ও আমি বেশ সময় নিতাম না ইনশাআল্লাহ মুড ওয়াদ ওর মুডও হইলে ওয়াড করা যায় না, মানে নি কেন কোনো কাজও গেলে মুডও হইলে আর কাজ করা যায়নি। হ্যাঁ আমার দুঃসফল দুর্গফল কোরআন করিময় হায়াত করিমাস ইমাম সাহেব বলে প্রতি জুমায় খুতবায় মাসুরার আউয়াল খুতবা ছড়াই মান কানা ইউরিদুল আজিলা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাগমুমান মাদহুরা। আছে নি মেসাব খোলা আয়াতিগু ই আয়াতিগু আছে নি? হ্যাঁ কোরআন করিম আছে নি আয়াতিটা? 2 নম্বরে রব্বুল আলামিন বলেন ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. أمر الله رب العزة الجلال فرمان دواي او دنيا المانوشة خل دنيا روال غلام خلامي الله خيار دنيا المانوشة دخائي باللغي تمي جدي عمل خرا دنيا المانوش دخائي باللغي جدي نصيحات خرا দুনিয়ার মানুষ খুশ করবার লাগে যদি ইমাম সাহেব হলে ইমামতি করাই, দুনিয়ার মানুষ খুশ করবার লাগে যদি ব্যবসায়ী হলে দুনিয়া ব্যবসা করাই নেওয়াই, দুনিয়ার উদ্দেশ্য হাসিল করবার লাগে যদি দুনিয়ার মানুষে যে কোনো আমল দুগ্ন করিলাই। আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন মান কানা ইউরিদু আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ তোমার দুনিয়ার দমিনে ফুরা করিয়া দিব মগর আমি আল্লাহ তোমার কইয়ার সুম্মা লাহু জাহান্নাম মোটর ময়দান এর পরিধান প্রতিদান ফল তুমি গুলামে এর পরিণাম ফল তুমি গুলামে ইয়া মোটর ময়দান আমি আল্লাহ তোমারে জাহান্নাম দিব ফাউনাউবিল্লাহ তামবিহুল কাফিল কিতাবের মধ্যে আল্লামা ইমাম আবুল আয়েশ সমরকন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা দেওয়াই দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম কল দুনিয়ার জমিনে আমার একদল উম্মত হল দাফারিয়াকার এরা কিয়ামতের ময়দানে রিয়া গুনাহ করার কারণে এর প্রতিদান ফলে কোনো কিছু হইতো না। সাহাবায়ে কেরাম বলে আরো বলিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিন রিয়াকার বলতে খালে জমিনের মধ্যে বোঝায়, দুনিয়ার জমিন রিয়াকার বলতে কোন উম্মতের জমিন বোঝায়। আমার নবী বলেন যত মানুষে মানুষ সুস করবার লাগি জমিন নামাজ পড়ব রে ভাই, যত মানুষে মানুষ সুস করবার লাগি জমিন আমল গুলা জমিন করব।
আদি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হইয়ার কিয়ামতের ময়দানে অন্তর উম্মতের আল্লাহর রিয়াকার অন্তর্ভুক্ত করবা আউযু বিল্লাহ আর রিয়াকার উম্মতের কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সম্বোধন করিয়া ফোন আমার গোলাম জমিন দারে খুশ করবার লাগি আমল খসলাই জমিন দারে খুশ করবার লাগি জমিন নসিহত খসলাই নামাজ পড়াইলে নামাজ পড়িস নাই আমি আল্লাহ হইয়া তারা কিয়ামতের মাঠে উপস্থিত আছেন এদের কাছে যদি তোমার কোনো কিছু পাও না থাকে প্রতিদান থাকে এদের কাছ থেকে তুমি প্রতিদান গুলা নিয়ে যেতে পারো আমি আল্লাহ তোমার এর বদলা কিছু দিতাম নাই আলহামদুলিল্লাহ আরে ভাই আমি গোটা নোটিশ করিলাম অপার বাংলা পর্যন্ত আল্লাহ আমার জমিনের মধ্যে ঘুরাই দারে ভাই দুনিয়ার মুসলমানের ওখানে ফুয়াইন কে দেখলাম হোটেল রেস্টুরেন্ট জমিন খুলে ফান দোকান খুলেন বিভিন্ন দোকান ওখানে মুসলমানের জমিন খুলে কিন্তু মুসলমানের ফুয়াইন তোর দোকানও দেব দেবতার ফটো পাওয়া যায় মুসলমানের ফুয়াইন তো না তোর মানন্দির দেব দেবতা গুলা পাওয়া যায় যদি আপনি জিজ্ঞেস করেন দে ভাই তোর দোকান অন্য ধর্মর দেব দেবতার ফটো তুই কেন লাগাইলে আল্লাহর না ফরমানে তোমার মতো মানুষের জবাব দিলে হুজুর আমার দোকান কাস্টমার বাড়িবার লাগি লাগাইছি আলহামদুলিল্লাহ ও মেঘালয় জাকুয়া মিজোরাম জাকুয়া নাগাল্যান্ড জাকুয়া অরুণাচল জাকুয়া মণিপুর জাকুয়া যতটা স্টেট ট্রাইবেল এরিয়া আছে ও মুসলমান স্টেট আছে মুসলমান কিছু যুবক হলে দোকান ইনকাম বাড়াইবার লাগিয়া দোকান ব্যবসা বাণিজ্য বাড়াইবার লাগিয়া দেব দেবতার ফটো ফল দোকান লাগাই এখান মিশা মাতিছে হ্যাঁ হাজার দোকান ভাইবার ও রব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদুল আজিলা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ আমি আল্লাহ কইয়া জমিনের উদ্দেশ্য নিয়া দুনিয়া হাসিল করার উদ্দেশ্য নিয়া ভেক্টুসার মুকাম ঠান্ডা করার উদ্দেশ্য নিয়া তুমি জাবিরে যদি ওয়াজ করো জাবিরে যদি জমিনে নমাজ পড়ো যে কোনো মানুষে জমিনে যদি কোনো কর্মগুলা করিলাই রে ভাই কিয়ামতের ময়দান আমার আল্লাহ রব্বুল আলামিন বলে এর ফলিদার প্রতিদান ফল হুম্মা লাহু জাহান্নাম এর প্রতিদান ফল কিয়ামতের ময়দান তুমি জান্নাত পাই তাই নাই আল্লাহ তোমার জাহান্নাম দিব আলহামদুলিল্লাহ যদি কোনো ইমাম সাহেব মসজিদ কমিটি খুশ করবার লাগে ইমামতি করে মাদ্রাসার হুজুর হলে মাদ্রাসার কমিটি খুশ করবার লাগে মাদ্রাসার মধ্যে মেহনত করে কোনো হাফিজ সাহেব তেরাবিন নামাজ পাইবার লাগিয়া তেরাবিন নামাজ পড়াইবার লাগিয়া যদি দুনিয়ার মানুষ দেখাইবার লাগে জমিনের মধ্যে তিলাওয়াত করে আল্লাহর কসম খাইয়া খুঁয়া ও দুনিয়ার মানুষ হল আল্লাহ এর প্রতিদান ফল তোমার জন্য দিত নাই আল্লাহ বলেন সুম্মা লাহু জাহান্নাম আমি আল্লাহ তোমার পরিণাম ফল জাহান্নাম দিলাম আলহামদুলিল্লাহ ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن আমি আল্লাহ কইয়ার আর যদি তোমার ইরাদা থাকে আখেরাত তোমার উদ্দেশ্য থাকে যদি আখেরাতের ময়দান তোমার উদ্দেশ্য যদি আখেরাতের ময়দান শান্তিতে দাঁড়াও আমি আল্লাহ জমিন কইয়ার নামাজ খান্তা করতে যদি আল্লাহর খুশ করার উদ্দেশ্য নিয়া নবীর সুন্নতের উপরে আমল কর নবীর খুশ আরাদি করার উদ্দেশ্য নিয়া আমি আল্লাহ তোমার কইয়ার এর প্রতিদান ফল দুনিয়ার তোমার আমি আল্লাহ দেব আর কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার পরিণাম ফল হিসাবে জান্নাত খান্দান করমু সতর্কবাণী